মাধ্যমিক দু হাজার পরীক্ষা নিয়ে বিরাট একটি ঘোষণা অর্থাৎ এইচএস এক্সামের যেটি দু সালে তোমাদের অনুষ্ঠিত হতে চলেছে সেই পরীক্ষা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকে তোমাদের সামনে তুলে ধরব মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পড়ুয়া পরীক্ষার্থীদের ভাবনার কিন্তু অবকাশ নেই অর্থাৎ তুমি যদি আগামী বছর অর্থাৎ দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হও বা পরীক্ষা দাও তাহলে কিন্তু এই খবরটা শুধুমাত্র তোমার জন্যেই উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি পরীক্ষায় প্রশ্নপত্রে বড় সড় বদল করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সংসদ সূত্রে খবর যে আগামী বছর অর্থাৎ দু সালে যে সকল পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের প্রশ্ন হবে একটি পত্রেই তবে বিগত কয়েক বছর এই প্রশ্নপত্রের দুটি বিভাগ থাকত। যেমন হচ্ছে টাইপ এ এবং টাইপ বি প্রশ্নপত্র কিন্তু সংসদ সিদ্ধান্ত নিয়েছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার থেকে একটি মাত্র কোয়েশ্চেন একটি নির্দেশাবলীও কিন্তু প্রকাশিত হয়েছে খুবই তো তবে বিগত কয়েক বছর পরীক্ষার্থীদের জন্য যে প্রশ্নপত্র রাখা হতো তাতে টাইপ এই প্রশ্নপত্রে থাকা যে প্রশ্নগুলি থাকতো সেগুলো কিন্তু ব্যাখ্যামূলক অপেক্ষাকৃত বেশি নম্বরের প্রশ্ন এবং টাইপ বি মানে যেখানে প্রশ্নগুলো রাখা হতো সেগুলি হলো মাল্টিপল অর্থাৎ অবজেক্টিভ ধর্মী প্রশ্ন এমনকি এই প্রশ্নগুলোর উত্তর লেখার জন্য টাইপ বি প্রশ্নপত্রের সঙ্গেই দেওয়া হতো উত্তর লেখার জায়গা বা অ্যানসার শিট অর্থাৎ সাদা খাতা কিন্তু তোমাদেরকে দেওয়া হতো যে বড়ো প্রশ্নের উত্তরগুলো লেখার জন্য মাল্টিপেল যে কোয়েশনগুলো ছিল অর্থাৎ যেগুলোতে অপশান দেওয়া ছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এবার ওই একটা পেপারের মধ্যেই কিন্তু সমস্ত বড়ো প্রশ্ন এবং ছোটো প্রশ্নগুলো থাকবে দেখো কেন এই রদবদল। বদল এই বিষয়ে সংসদের আধিকারিকরা জানিয়েছেন যে মূলত উচ্চ মাধ্যমিক স্কুলগুলির শিক্ষকদের দাবিকে প্রাধান্য দিয়েই কিন্তু এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তার কারণ হিসেবে বলা হয়েছে উত্তরপত্র দেখার সময় অনেক পরীক্ষকই কিন্তু শুধুমাত্র টাইপ এ এই প্রশ্নপত্রের উত্তর দেখে পরীক্ষার্থীদের নম্বর শিট অর্থাৎ রেজাল্ট তৈরি করে ফেলেছেন এক্ষেত্রে টাইপ বি অবজেক্টিভ প্রশ্নের উত্তরপত্রে কথা কিন্তু তাদের নজর এড়িয়ে যাচ্ছে তাই ফলস্বরূপ পরীক্ষার্থীদের নম্বরের ক্ষেত্রে বিস্তর ফারাক হওয়ার কারণে বারংবার অভিযোগের শিকার হতে হচ্ছে এই সংসদকে তাই এ বিষয়ে পরীক্ষার খাতা রিভিউ করে পরীক্ষার্থীদের প্রাপ্ত নাম্বার বাড়িয়ে নিতে নিচ্ছে মূলত খাতা রিভিউ করার সময় পরীক্ষকদের যে এই যে গাফিলতি ধরা পড়েছে বেশিরভাগ সময় তাই টাইপ বি প্রশ্নপত্র এবার থেকে নৈব নৈব চ অর্থাৎ এবার থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকের যাবতীয় প্রশ্ন শুধুমাত্র টাইপ এ প্রশ্নপত্রতেই রাখা হবে তবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয় এবার থেকে স্কুলগুলির একাদশ শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে ওই একই নিয়মের প্রশ্নপত্র রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মারফত কারণ পরীক্ষার নম্বর নিয়ে যে বিভ্রান্তি তা এড়াতেই কিন্তু মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যাতে উচ্চ মাধ্যমিক কিংবা একাদশ শ্রেণীর পরীক্ষায় কোনো রকম ত্রুটি বিচ্যুতি না ঘটে সেই কারণেই কিন্তু পর্ষদ আপাতত এই সিদ্ধান্তটি উপনীত হয়েছে আর এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেক্রেটারি ইনচার্জ তাপস মুখোপাধ্যায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের এই বদলের প্রসঙ্গটি ঘোষণা করেছেন সম্প্রতি তাহলে এটি কিন্তু ছিল তোমাদের এবারের যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ তাহলে তোমাদের সমস্ত যে প্রশ্নগুলো আগে দুটো পার্টে হতো এ এবং বি সেখানে এবার থেকে কিন্তু একটি পার্ট একটি পার্টেই কিন্তু প্রশ্নগুলো থাকবে অর্থাৎ এ পার্টে বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন সমস্ত প্রশ্নগুলো একটা পেজের মধ্যেই থাকবে অর্থাৎ তোমাদের কিন্তু সব সাদা খাতাতেই উত্তরগুলি লিখতে হবে